স্যাটেলাইট যা মানব সভ্যতার জীবনধারণকে অনেক সহজ করে তুলেছে। এখনকার দিনে প্রায় প্রত্যেক মানুষ প্রত্যেক মুহূর্তে স্যাটেলাইটের ব্যবহার করছেন, দূর দূরান্তে থাকা মানুষজনের সাথে যোগাযোগ করতে পারছেন। এই স্যাটেলাইটের জন্যই আমরা আমাদের পৃথিবীর উপর নজর রাখতে পারছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কবে কখন কি হবে, কেমন ওয়েদার থাকবে, বৃষ্টি হবে কিনা, বা জিপিএস ব্যবহার করে কোনো জায়গাকে দেখতে পাচ্ছি, এমনকি কোন পথে যাব সেটাও ঠিক করতে পারছি, এমনকি কৃষি ক্ষেত্রে কৃষকরা অনেক উন্নতি ঘটাতে পেরেছে। আর স্যাটেলাইট ইন্টারনেট তো একটা লেটেস্ট টেকনোলজি আসছেই। তো চলুন এবার আমরা জেনে নিই এই স্যাটেলাইট কেমন ভাবে কাজ করে, পৃথিবীর কোথায় থাকে, কিভাবে ভেসে থাকে বা কিভাবে আমাদেরকে তথ্য পাঠাচ্ছে, এর ভেতরে কি থাকে বা না থাকে, বা কতদিন ওরা কাজ করতে পারে। এই স্যাটেলাইট নিয়ে সমস্ত কিছু আপনি এই ভিডিওতে জানতে পারবেন, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি। দেখুন, স্যাটেলাইট মানেই হলো উপগ্রহ, আর উপগ্রহ মানেই আকাশের ওপর থাকবে। চাঁদকেও পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট বলা হয়, জানেন তো। কিন্তু আপনার মনে হতে পারে পৃথিবীর কোথায় থাকবে। দেখুন, সবার আগে আপনাকে জানতে হবে আমরা থাকি কোথায়। দেখুন, এই যে গোলাকার বল দেখতে পাচ্ছেন, এটা আমাদের পৃথিবী, আর আমরা থাকি এই পৃথিবীর ওপর, মানে পৃথিবী পৃষ্ঠে। আর এই আমাদের পৃথিবীর মতো আরো অনেক গ্রহ মহাকাশে ভেসে আছে, আর সব গ্রহগুলোই কিন্তু সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট গোলাকার পথে ঘুরছে। এমনকি আমাদের পৃথিবীও ঘুরছে, আর এই পৃথিবীকে কেন্দ্র করে আবার চাঁদ ঘুরছে। আর পৃথিবী থেকে দূরত্ব অনুযায়ী তিন জায়গাতে কৃত্রিম স্যাটেলাইট নিক্ষেপ করা হয়, মানে চাঁদের মতো তারা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আর সমস্ত স্যাটেলাইট গুলোই চাঁদের মতো পৃথিবীর চারিদিকে ঘোরে। চাঁদ যে কক্ষপথে, মানে যে রাস্তাতে ঘোরে, তার দূরত্ব পৃথিবী থেকে 384,400 কিলোমিটার। আর মানুষের তৈরি কৃত্রিম স্যাটেলাইট গুলো তিনটে রাস্তাতে বা তিনটে কক্ষপথে ঘোরে। তার মধ্যে পৃথিবী থেকে সব থেকে দূরে যে কক্ষপথ রয়েছে সেটাকে জিও স্টেশনারি আর্থ অরবিট, মানে জিইও বলা হয়, যার দূরত্ব পৃথিবী থেকে 36,000 কিলোমিটার। আর এই কক্ষপথে যে স্যাটেলাইট গুলো ঘোরে তাদের এক পাক ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় আপনি বলতে পারেন 24 ঘন্টা, মানে প্রায় আমাদের পৃথিবীর গতিপথের সমান। আর পৃথিবীও 24 ঘন্টাতে দিন রাত্রি হচ্ছে, মানে বুঝতেই পারছেন জিও কক্ষপথে স্যাটেলাইট গুলো পৃথিবীর সমান গতিতে ঘুরছে, ফলে একে অপরের সাপেক্ষে কিন্তু স্থির আছে। মানে পৃথিবী যদি 2 সেকেন্ডে 2 কিলোমিটার যায়, তাহলে জিওতে থাকা স্যাটেলাইট গুলো কিন্তু 2 সেকেন্ডে 2 কিলোমিটার যাবে, ফলে তারা দুজনেই দুজনের সাপেক্ষে কিন্তু স্থির আছে মনে হবে। আর তাই ডিক্স টিভির যে স্যাটেলাইট গুলো এই কক্ষপথে থাকে, ডিক্স টিভির অ্যান্টেনা গুলোকে একবার ফিক্সড অ্যাঙ্গেল করে লাগিয়ে দেয়, ফলে তারা ডাইরেক্ট স্যাটেলাইট থেকে টাওয়ার পায়। সেই জন্যই এই কক্ষপথে স্যাটেলাইট গুলো টিভি, মোবাইল, কমিউনিকেশন, ব্রডকাস্টিং এর জন্য ব্যবহার করা হয়। আর এই কক্ষপথে থাকা 2-3টে স্যাটেলাইটে পুরো পৃথিবীকে কভার করতে পারে, কারণ এরা পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাই এক একটা স্যাটেলাইটেই অনেকটা এরিয়া কভার করতে পারবে। আর পৃথিবী থেকে যত কাছে স্যাটেলাইট থাকবে সেই স্যাটেলাইট তত কম এরিয়া কভার করতে পারবে। আর এর পরের কক্ষপথকে মিডিয়াম আর্থ অরবিট, মানে এমইও বলা হয়। এর দূরত্ব পৃথিবী থেকে 8,000 থেকে 18,000-এর মধ্যে। এখানে থাকা স্যাটেলাইট গুলো জিওতে থাকা স্যাটেলাইট গুলো থেকে কম এরিয়া কভার করতে পারে, কারণ এরা পৃথিবী থেকে একটু কাছে থাকে, আর এরা 5 থেকে 10 ঘন্টার মধ্যে পুরো পৃথিবীকে এক পাক ঘুরতে পারে। আর সেই জন্যেই এই কক্ষপথে স্যাটেলাইট গুলো নেভিগেশনের জন্য ব্যবহার করা হয়, মানে সবসময় পুরো পৃথিবীকে এরা স্ক্যান করতে থাকছে। আর এর পরের কক্ষপথ, মানে পৃথিবী থেকে সব থেকে কাছের কক্ষপথ, হলো লো আর্থ অরবিট, মানে এলইও বলা হয় একে। আর এর দূরত্ব পৃথিবী থেকে মাত্র 500 থেকে 1500 কিলোমিটার দূরে। এরা তো 5 ঘন্টাতেই পুরো পৃথিবীকে একবার ঘুরে দেয়। আর সেই জন্যে এই কক্ষপথে স্যাটেলাইট গুলো ওয়েদার ফোরকাস্টিং এর জন্য ব্যবহার করা হয়, কোথায় কখন কি আবহাওয়া সেগুলো জানার জন্য। আর এই লিও বা জিও, এই দুটো কক্ষপথে স্যাটেলাইট গুলো কিন্তু পৃথিবীর সমান স্পিডে ঘোরে না, আপনি দেখতেই পেলেন, তাই এরা পৃথিবীর সাপেক্ষে কিন্তু স্থির থাকে না, সবসময় স্থান পরিবর্তন করছে, মানে ঘুরতে থাকে এরা। আর সেই জন্য এই দুটো কক্ষপথে থাকা স্যাটেলাইট গুলোকে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় না। মানে কি হয় দেখুন, স্যাটেলাইটের কাজ তো আমাদেরকে সিগন্যাল সেন্ড করা, কিন্তু স্যাটেলাইট তো সবসময় স্থান পরিবর্তন করছে, মানে কোনো নির্দিষ্ট দিকে তো সিগন্যাল পাঠাচ্ছে না, ফলে আপনি ওই সিগন্যালটাকে সবসময় পাচ্ছেন না। ধরুন আপনি কোনো একটা দিকে অ্যাঙ্গেল করে আপনি আপনার অ্যান্টেনাকে লাগিয়েছেন, কিন্তু স্যাটেলাইট তো স্থির থাকছে না, স্যাটেলাইটগুলো কন্টিনিউ স্থান পরিবর্তন করছে, দিক পরিবর্তন করছে, ফলে আপনার লাগানো ডিস্ক কিন্তু সবসময় সিগন্যাল পাবে না। কিন্তু যোগাযোগের জন্য তো এরকম খাপ ছাড়া বিচ্ছিন্ন সিগন্যালে হবে না, আমাদের চাই কন্টিনিউ সিগন্যাল। সেই জন্য কমিউনিকেশনের জন্য জিওতে থাকা স্যাটেলাইট গুলোকে ব্যবহার করা হয়, কারণ আমাদের সাপেক্ষে জিওতে থাকা স্যাটেলাইট গুলো স্থির থাকে, ফলে ওদের থেকে কন্টিনিউ সিগন্যাল রিসিভ করা যায়। সেই জন্য ডিক্স টিভি স্যাটেলাইট গুলো জিওতে থাকে। কিন্তু স্যাটেলাইট গুলো পৃথিবীর চারিদিকে ঘোরে কিভাবে, কেন পড়ে যায় না ওরা? দেখুন, স্যাটেলাইট গুলোকে পৃথিবী থেকে এত স্পিডে ছোড়া হয় যে এরা আমাদের বায়ুমণ্ডল থেকে ছিটকে বেরিয়ে অনেক উপরে চলে যায়।
আর সেখানে গিয়ে পৃথিবীর অভিকর্ষজ বলের সঙ্গে স্যাটেলাইটের গতিবেগ মিলিত হয়ে যায়, মানে সমান হয়ে যায়। তার জন্য স্যাটেলাইটগুলো পৃথিবীতে আর ফিরে না আসে, পৃথিবীর ওপরেই চাঁদের মতো ঘুরতে থাকে এরা নির্দিষ্ট কক্ষপথে। এমনকি এদের মতো যদি আপনি কোনো পাথরকে এত স্পিডে ছুড়ে দেন, সেই পাথরও কিন্তু আর ঘুরে পৃথিবীতে পড়বে না, তারাও কিন্তু ওই চাঁদের মতো সেম কক্ষপথে ঘুরতে থাকবে। আর ওই মহাকাশে পৌঁছে যাওয়ার পর ওখানে তো বাতাস বা কোনো কিছুর বাধা থাকে না, ফলে তারা সহজেই ঘুরতে পারে, কারণ তাদেরকে আটকানোর মতো কেউ থাকে না, ওদের কোনো রেজিস্ট্যান্স থাকে না, তাদের ঘোরার জন্য আলাদা কোনো যন্ত্রের প্রয়োজন হয় না সেই জন্য। আর এই বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহগুলো, মানে জিও, মিও, লিও, এই তিনটে কক্ষপথ কিন্তু ইউএএন অ্যালায়েন্স বেল্টের ওপরে থাকে। এটা হলো মহাকাশের এমন একটা জায়গা যেখানে চুম্বক ক্ষেত্র কাজ করে, ওখানে প্রচুর চার্জ পার্টিকেলস থাকে, মানে অনেক পজিটিভ নেগেটিভ কণা থাকে, ওখানে রেডিয়েশন প্রচুর হয়, মানে কোনো একটা মানুষ যদি ওখানে পড়ে যায় না, সেই মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে ওই রেডিয়েশনের কারণে। সেই জন্য স্যাটেলাইটগুলোকে এর উপরে রাখা হয়। কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, যেখানে মহাকাশচারীরা থাকে, যে সেটা কিন্তু এই অ্যালাইন বেল্টের নিচে, কারণ মানুষ থাকবে সেই জন্য সবসময় সুরক্ষিত রাখাটাই বেটার, সেই জন্য অ্যালাইন বেল্টের নিচে এরা থাকে। আর এই স্যাটেলাইটগুলো যেগুলো ভেসে থাকে, সেগুলোকে সবসময় নিচের থেকে, মানে আমাদের পৃথিবী থেকে কন্ট্রোল করা হয়, আর সেগুলোকে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন বলা হয়, যেখান থেকে কন্ট্রোল করা হয়। আর এখান থেকে স্যাটেলাইটকে সিগন্যাল পাঠানো হয় বা বিভিন্ন তথ্য বিভিন্ন ফ্রিকোয়েন্সি অনুযায়ী পাঠানো হয়। তো চলুন এবার দেখি স্যাটেলাইটের ভেতর কি থাকে। দেখুন, স্যাটেলাইটকে ঘোরানোর জন্য তো কোনো পাওয়ার লাগে না, কিন্তু স্যাটেলাইটের ভেতর যে যে কম্পোনেন্টসগুলো থাকে সেগুলোকে চালানোর জন্য তো পাওয়ার লাগবে, আর সেই পাওয়ারের জন্যই স্যাটেলাইটে সোলার প্যানেল লাগানো থাকে, ফলে সূর্যের আলোতেই সেগুলো চলতে থাকে, আর ব্যাকআপের জন্য ব্যাটারিও থাকে। একটা সান সেন্সারও ওখানে লাগানো থাকে, যাতে সোলার প্যানেলগুলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে সঠিকভাবে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করার জন্য নির্দিষ্ট অ্যাঙ্গেলে সবসময় সূর্যের সাথে সোলার প্যানেলগুলো থাকতে পারে। আর কমিউনিকেশন স্যাটেলাইটের ভেতর ট্রান্সপন্ডার থাকে, এর আসল কাজ হলো গ্রাউন্ড স্টেশন থেকে আসা সিগন্যালকে রিসিভ করা এবং সেটাকে অ্যাম্পলিফাই, মানে বড় করা, এবং সেই সিগন্যাল থেকে নয়েজকে রিমুভ করা, এবং প্রত্যেক কাস্টমারদের অ্যান্টেনাতে বিভিন্ন ফ্রিকোয়েন্সি অনুযায়ী ট্রান্সমিট করা। এছাড়াও বিভিন্ন রকমের কাজ অনুযায়ী বিভিন্ন রকমের সেন্সার লাগানো থাকে, যেমন ক্যামেরা থাকে, জিপিএস স্যাটেলাইটে স্ক্যানার লাগানো থাকে, যা সবসময় পুরো পৃথিবীকে স্ক্যান করতে থাকছে। আর এইসব যন্ত্রগুলোকেই চালানোর জন্য যে পাওয়ার লাগে সেটা ওই সোলার প্যানেল বা ব্যাটারি থেকে সাপ্লাই দেয়। আর বিভিন্ন রেডিয়েশন থেকে বাঁচতে স্যাটেলাইটগুলোর ওপর মাল্টিলেয়ার পলিস্টার এবং অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকে, সেই জন্য কোনো আলো গেলে সহজে রিফ্লেক্ট হয় না, এমনকি বিভিন্ন রেডিয়েশন থেকে তারা সহজেই নিজেদের সুরক্ষিত রাখতে পারে। আর হ্যাঁ, স্যাটেলাইটগুলোকে প্রপার কাজ করার জন্য তাদের কক্ষপথের চারিদিকে কিন্তু একইভাবে কন্টিনিউয়াসলি ঘুরতে হবে। কিন্তু পৃথিবীর চারিদিকে অবিচ্ছিন্ন ভরের কারণে বা চারিদিকে অভিকর্ষজ বল সমান না থাকায় স্যাটেলাইটগুলো কখনো কখনো কক্ষপথের বাইরে বেরিয়ে যেতে চায়। আর এই পরিস্থিতিকে সামলানোর জন্য স্যাটেলাইটের থাস্টার লাগানো থাকে, যার কাজ হলো ধাক্কা দেওয়া। ওই থাস্টারকে চালিয়ে স্যাটেলাইটের পজিশনকে সবসময় ঠিক করা হয় এবং এটা কন্ট্রোল করা হয় পৃথিবী থেকে থাকা গ্রাউন্ড স্টেশন থেকে। আর এই গ্রাউন্ড স্টেশনে কাস্টমারদের সিগন্যাল সেন্ড বা রিসিভ করার ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়। বিশদ জানতে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওতে সমস্ত কিছু ভালোভাবে বোঝানো হয়েছে। আর দেখুন, স্যাটেলাইটেরও তো কাজ করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, ওদেরও তো একটা লাইফ আছে, সারা জীবন তো ওরা কাজ করে যেতে পারবে না, একটা সময়ের পর তারা কাজ করা বন্ধ করে দেয়। এই ইনঅ্যাকটিভ স্যাটেলাইটগুলোকে তখন থাস্টার লাগিয়ে গ্র্যাভিয়ার্ড অরবিটে, যেটা জিওর ওপরে থাকে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। শুধুমাত্র রোটেশনাল স্পিডকে এভাবে বাড়িয়েই ওই গ্র্যাভিয়ার্ড অরবিটে পাঠানো হয়। আর এইভাবেই স্যাটেলাইটগুলো আয়নার মতো কাজ করে, মানে এক প্রান্ত থেকে সিগন্যাল রিসিভ করে আর অপর প্রান্তে কাস্টমারদের সিগন্যালটা পৌঁছে দেয়, অথবা মহাকাশ থেকে ফটো তুলে বা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে আমাদের পৃথিবীতে সেন্ড করতে থাকে। যেমন এই কিছুদিন আগেই ল্যান্ডসেট 9 স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে পাঠিয়েছে। এছাড়াও স্যাটেলাইট ইন্টারনেট কিভাবে কাজ করা হয় তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তো দেখতেই পারেন যে কত উন্নত টেকনোলজি নিয়ে তৈরি। এছাড়াও স্যাটেলাইট নিয়ে আরও কিছু যদি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই ইনফরমেটিভ তথ্যকে সহজভাবে বোঝার জন্য। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।